প্রথমে মাইকটা তুলে দেব আমাদের যিনি পরিচালক অরুণ রায়। অরুণ রায় যদি না হতো তাহলে এই ছবিটাই হয়তো সম্ভব হতো না। তো প্রথমে মাইকটা তুলে দেব আমাদের যিনি ডিরেক্টর অরুণ দা। ওনার একটা উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। আগামী 19 অক্টোবর সিলভার স্ক্রিনে মুক্তি পাবে দেবের নতুন ছবি বাঘাযতি। তার আগে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রচার। সিনেমার পোস্টার থেকে টিজার, গান সবেতেই রয়েছে অভিনবত্ব। শুধু তাই নয়, একটু অন্য কায়দাতে ছবির প্রচার করছেন দেব। শহর কলকাতার বিভিন্ন স্কুলে গিয়ে দেবের বাঘা যতীনের প্রমোশনের ছবি ছড়িয়ে পড়েছে নেট পাড়ায়। এর মাঝেই দেব তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করলেন লাইভ ভিডিও। লম্বা দাড়ি, মাথায় পাগড়ি বেঁধেই হাজির অভিনেতা। 5 অক্টোবর শেষ হল ছবির শুটিং। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে বিপ্লবী বাঘা যতীনের জীবন নিয়ে তৈরি সিনেমা বাঘা যতীনের প্রচারে বৃহস্পতিবার যোধপুর পার্ক বয়েজ স্কুলে আসেন অভিনেতা সাংসদ দেব, সঙ্গে ছবির অভিনেত্রী ও পরিচালক। বিপ্লবীর জীবন ও ঘটনা প্রবাহ নিয়েও ছাত্রদের নানান প্রশ্নের উত্তর দেন দেব। সিনেমার প্রতিটি দৃশ্য দর্শকদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। কলকাতা থেকে অভিক পুরকাইতের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।